নমস্কার, হাই হ্যালো সকলকে, আমি লাবণী। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর ভিডিওটির থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতে পেরেছো যে এটি মূলত জ্ঞানমূলক মনে হলেও, প্রথমেই বলে রাখি, ধর্ম সম্বন্ধে জ্ঞান দেব সেই ক্ষমতা আমার নেই। শুধুমাত্র কি জানো, মনে বারবার প্রশ্ন আসে, বিসর্জন কি, বিসর্জন আমরা জলেই বা কেন দিয়ে থাকি। এরই উত্তর খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন জ্ঞানী ব্যক্তিদের ভিডিও দেখে যেটুকুনি বুঝতে পেরেছি সেটুকুনি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তোমরা পুরো ভিডিওটা দেখো, আর তোমাদের এই সম্বন্ধে যদি জ্ঞান থেকে থাকে আমাকে প্লিজ কমেন্টস করে, আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল বলে থাকি, ভুল বুঝে থাকি, সেটা আমাকে কমেন্টস করে প্লিজ জানিও। তাহলে চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। ভিডিওটির আজকে মূল টপিক মৃন্ময়ী মায়ের দ্বি বিসর্জন, চিন্ময়ী মা যে আমার চিরন্তন, আর বিসর্জন কি, বিসর্জন আমরা জলেই বা কেন দিয়ে থাকি। বন্ধুরা, আমরা জানি হিন্দু ধর্মে আমাদের মূর্তি পুজো হয়ে থাকে, আর পুজোর পরে সেই মাটির মূর্তি অর্থাৎ মায়ের মৃন্ময়ী রূপ আমরা বিসর্জন দিই। মায়ের মৃন্ময়ী রূপ তৈরি হয় পঞ্চভূত অর্থাৎ মাটি, জল, হাওয়া, অগ্নি, আকাশ, এই সব কিছু দিয়ে। আর পুজোর দিনে আমরা সেই মায়ের মৃন্ময়ী রূপে আমাদের অন্তর চেতনা ভক্তি বিশ্বাস থেকে চিন্ময়ী রূপ তৈরি করে প্রতিষ্ঠিত করে ফুল, জল, মিষ্টি, নানান উপচার দিয়ে পুজো দিয়ে আমরা মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করি। কিছুদিন আগে পুজোর দিনের ভিডিওটিও আমি শেয়ার করেছিলাম, তোমরা দেখে নিও। আর পুজোর পরে আসে বিসর্জনের দিন। বিসর্জনের আগে করতে হয় মাকে বরণ করতে হয়। তো ভাই আর ছোট কাকু মাকে আসন থেকে নামিয়ে দেখো কলাপাতার আসনে রাখছে বরণ করে নেওয়ার জন্য। বিসর্জনের আগে মাকে আমরা তার মৃন্ময়ী রূপ থেকে আমাদের হৃদয়ে, চেতনা, অন্তরে বরণ করে নেব। ঠিক যেমনভাবে পুজোর আগে তিনি হৃদয়ে, চেতনা, অন্তর থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হয়েছিল, আবার সেখানেই তিনি বিসর্জন যান। এই জন্যই জ্ঞানী ব্যক্তিরা বলে থাকে ভগবান সবসময় আমাদের মধ্যে বিরাজমান। তাহলে আমরা এখন মাকে বরণ করে মায়ের কাছে প্রার্থনা করব, মা তুমি আমাদের মধ্যে, আমাদের চেতনায়, অন্তরে, হৃদয়ে যাও বিসর্জন, তুমি আমাদের মধ্যেই থাকো। দেখো কি সুন্দর প্রণাম করছে। এদিকে দেখো ছোট কাকুকে কি সুন্দর নৌকা চালিয়ে সরস্বতী মাকে মাঝগঙ্গায় নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। এবার বন্ধুরা বলি, চলো জলে কেন আমরা বিসর্জন দিয়ে থাকি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম পঞ্চভূত অর্থাৎ জল, মাটি, হাওয়া, অগ্নি, আকাশ, এই পঞ্চভূত দিয়ে তৈরি হয় মাটির মূর্তি অর্থাৎ মায়ের মৃন্ময়ী রূপ। বিসর্জনের পর দেখো সেই জলেই অর্থাৎ পঞ্চভূতেই আবার মায়ের মৃন্ময়ী রূপ মিশে যায়। প্রতিটি জীবেরই জন্ম, মৃত্যু আছে, মৃত্যুর পর মিশে যায় আবার সেই প্রকৃতিতে। এই সমস্ত কিছুই তো ভগবানের সৃষ্টি, তাই না? সেই জন্য দেখো সব কিছুর মধ্যেই রয়েছে একটা মিলবন্ধন, ভগবান সব সময় আমাদের মধ্যে আছে। মৃন্ময়ী মায়ের হয় যে বিসর্জন, আর চিন্ময়ী মা যে আমার চিরন্তন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্টস করতে একদম ভুলো না। যদি কোনো কিছু ভুল বলে থাকি, ভুল হয়ে থাকে, প্লিজ কমেন্টস করে আমাকে জানিও। চলো এখনকার মতো টাটা, বাই বাই, আবার আসছি নেক্সট ভিডিওতে।